অ্যাকোরিয়ামে হিটারের ব্যবহার কেমন হওয়া উচিত? কত লিটার ট্যাঙ্কের জন্য কত ওয়াটের হিটারের প্রয়োজন পড়ে? হিটারের টেম্পারেচার কত ডিগ্রিতে সেট করা উচিত? এসব কিছুই বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো। এছাড়াও কোন কোন মাছের ক্ষেত্রে হিটার খুব বেশি প্রয়োজন, বিশেষ করে শীতকালে, আর কোন কোন মাছের ক্ষেত্রে হিটার না হলেও চলে যাবে, এই সমস্ত বিষয়ই আজকের ভিডিওতে তুলে ধরা হবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা এই সমস্ত বিষয়গুলিতে একটু কনফিউশনে থাকেন, আর আজকের ভিডিওতে তাদের কনফিউশন সমস্তই দূর করা হবে। তাছাড়াও ভিডিওর মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, তাই আপনাদের অনুরোধ, ভিডিওর কোনো অংশই কোনোভাবে মিস করবেন না। আর সকলকে চ্যানেলে স্বাগত জানিয়ে আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি। প্রথমেই এখানে আমি আরএস ইলেকট্রিক্যালের সাবমার্সিবল অটোমেটিক থার্মোস্ট্যাট হিটার আনবক্স করে নিচ্ছি। আর আনবক্স করতে করতে কিছু কথা বলে নিই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন শীতকালে বিভিন্ন মাছের ক্ষেত্রে হিটার খুব প্রয়োজন, তবে শুধু শীতকালেই নয়, বর্ষাকালেও প্রয়োজন পড়ে। কারণ বর্ষাকালে তাপমাত্রা বিভিন্ন সময় আপডাউন করে, তাই অনেক মাছ সহ্য করতে পারে না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাছাড়া হিটার আপনি সারা বছরই ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না, তবে অবশ্যই অটোমেটিক থার্মোস্ট্যাট হিটার। আর এখানে দেখতে পাচ্ছেন হিটারে 26 ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে। অধিকাংশ সময়ই বাই ডিফল্ট এই টেম্পারেচার সেট করা থাকে, আর তা যদি নাও থাকে আপনি নিজেইভাবে 26 ডিগ্রি টেম্পারেচার সেট করে নিন। কারণ বেশিরভাগ মাছ 26 ডিগ্রি জলের টেম্পারেচারেই থাকতে পছন্দ করে আর কমফোর্টেবল থাকে। তবে আপনার অ্যাকোরিয়ামে কী ধরনের মাছ আছে আর সেই মাছ কীরকম টেম্পারেচারে থাকতে পছন্দ করে তা যদি আপনি জানেন, তাহলে সেই টেম্পারেচারে সেট করুন। আর যদি না জানেন, তাহলে চোখ কান বুঝে 26 ডিগ্রি টেম্পারেচার সেট করুন, এতে কোনো মাছেরই ক্ষতি হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। তবে আপনি চাইলে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে টেম্পারেচার সেট করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই যে শাকারগুলো লাগিয়ে নিচ্ছি, কাঁচের গায়েরা হিটারকে আটকে রাখতে সাহায্য করবে। আর এখানে এই প্লাস্টিকের ক্যাপটা দেখছেন, এটা হিটারের শেষ প্রান্তে লাগানোর জন্য। এটা লাগাতেও পারেন নাও পারেন, তবে আমি বলবো লাগিয়ে রাখতে। এটা কাঁচের টিউবটা অনেক সেফ রাখে আর অসাবধানতাবশত ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যায়। তাছাড়াও বন্ধুরা, হিটারের এই ওপরের অংশে রবার দিয়ে কভার করা যে নব দেখছেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচার সেট করা যায়। আপনি চাইলে এটা ঘুরিয়ে যে কোনো টেম্পারেচারে সেট করে নিতে পারেন। আর বন্ধুরা, যেটা কখনোই করবেন না, অনেকেই ভুলটা করে থাকেন, যার ফলে হিটারে কাঁচ ফেটে হিটার নষ্ট হয়ে যায়। এইভাবে সুইচ অন করে হিটার কখনোই জলে ডোবাবেন না, তাহলে হিটার গরম হয়ে যাওয়ার কারণে কাঁচ সঙ্গে সঙ্গেই কেটে যাবে। আর আমরা জানি যে কোনো জিনিস গরমে প্রসারণ হয় আর ঠান্ডায় সংকোচন হয়। গরম অবস্থায় যে অংশটা জলে ডোবাবেন, সঙ্গে সঙ্গে সেটা সংকোচন হবে, আর ওপরের দিকের কিছুটা অংশ প্রসারিত থাকবেই। আর একই সঙ্গে একটা কাঁচের টিউবে সংকোচন ও প্রসারণ হলে কাঁচের টিউবটা ভেঙে যাবে। আর ভাঙা কাঁচের টিউব সমেত হিটার কখনোই ব্যবহার করবেন না, জল শর্ট হয়ে থাকবে, বিদ্যুৎপৃষ্টও হতে পারে। তাছাড়া বন্ধুরা, শীতকালে হিটার কোন কোন মাছের ক্ষেত্রে অপরিহার্য? সমস্ত ধরনের সিজলিড গ্রুপের মাছ, যেমন ডিসকাস ফিস, অস্কার ফিস, প্যারট ফিস ইত্যাদি, আবার অ্যাঞ্জেল, বেট্টা, গাপ্পি ফিসের জন্য প্রয়োজন। আবার সমস্ত ধরনের বার্ব গ্রুপের মাছের জন্য প্রয়োজন, যেমন টাইগার বার্ব, রোজি বার্ব ইত্যাদি। এছাড়াও বেশিরভাগ ধরনের টেট্রা গ্রুপের মাছের জন্য প্রয়োজন, যেমন উইডো টেট্রা, নিয়ন টেট্রা, রামিনোস টেট্রা ইত্যাদি। এছাড়াও হিটার অ্যারোয়ানার জন্য খুব প্রয়োজন। এক কথায় ক্রান্তীয় ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেসব মাছ জন্মায় তাদের সবার ক্ষেত্রেই শীতকালে হিটার ব্যবহার করতে হবে। অপরদিকে গোল্ডফিস ও কৈকাব মাছের ক্ষেত্রে হিটার না লাগালেও চলে, কারণ এরা শীতের দেশেরই মাছ, শীতকালে এরা খুব ভালো থাকে, বরফ পড়লেও এরা ভালো থাকে, কোনো অসুবিধা হয় না, শুধু একটু খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এবারে বন্ধুরা, এইভাবে খুব সাবধানে হিটারটা অ্যাকোরিয়ামে ইনস্টল করে নিচ্ছি, আর শাকারগুলো কাঁচের গায়ে এইভাবে চেপে দিলেই হিটারটা কাঁচের গায়ে আটকে যাবে। আর ইনস্টল করার সময় খেয়াল রাখবেন হিটারের সব অংশটাই যেন জলের মধ্যে ডুবে থাকে। এভাবে ঠিক 2-3 মিনিট রাখার পর তবেই সুইচ অন করবেন। আর ছোট ট্যাঙ্কে হিটারকে এইভাবে ভার্টিক্যাল লাইনে রাখুন, অপরদিকে বড় ট্যাঙ্কের ক্ষেত্রে হিটার হরিজন্টাল লাইনে রাখলে ফল ভালো পাবেন। বন্ধুরা, কত লিটার ট্যাঙ্কের জন্য কত ওয়াটের হিটার নির্বাচন করবেন? সাধারণত 1 গ্যালন জলের জন্য 5 ওয়াটের হিটার দিতে লাগে, আর 1 গ্যালন সমান প্রায় 4.5 লিটার। যদি এই হিসাবটা বুঝতে অসুবিধা হয়,
তাহলে বোঝার সুবিধার জন্য আমি ব্যাপারটা একটু সহজ করে দিচ্ছি। আপনারা 1 লিটার জল পিছু 1 ওয়াট হিটার নির্বাচন করবেন, অর্থাৎ 25 লিটার জলের জন্য 25 ওয়াট, 50 লিটার জলের জন্য 50 ওয়াট, আর 100 লিটার জলের অ্যাকোয়ারিয়ামের জন্য 100 ওয়াট। অর্থাৎ জলের পরিমাণ অনুযায়ী হিটারের ওয়াট নির্বাচন করুন, আর এই হিসাবে নির্বাচন করলে বিষয়টার মধ্যে আর কোনো জটিলতা থাকবে না, হিটার নির্বাচন করতে অনেকটাই সুবিধা হবে। আশা করি আপনাদের আর কোনো বিষয়েই বোঝার অসুবিধা আর থাকলো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি আপনাদের উপকারে বা কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এছাড়াও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোটো পরিবারে নিজেকে যুক্ত করে নেবেন। কী জানেন তো বন্ধুরা, আমিও যেমন পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, আপনারাও যদি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন তাহলে অনেকটা উৎসাহ এনার্জি পাই পরবর্তী ভিডিও আনার জন্য। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।